हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। আজ এসেছি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে কিছু বলতে। ঠিক শুনেছেন, এইচএস এর রেজাল্টের ব্যাপারে কিছু বলতে। আমাদের সময় আমরা প্রতিদিন স্কুলে যেতাম, টিচারদের প্রচন্ড ভয় পেতাম, তার থেকেও বাবা মাদের বেশি ভয় পেতাম। যদি ফেল হয়ে বাড়ি চলে আসতাম, বাড়ি অবধি আসতে পারতাম না, কেলিয়ে বৃন্দাবন ছুটিয়ে দিত বাবা মা। কিন্তু এখানে তো অন্য ব্যাপার দেখতে পাচ্ছি, দেখুন কি বলছে। ইংলিশ সবাই সাতটা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। এটা কি আপনাদেরকে এটা নিতে এসছেন? কি অবস্থা এটা, কি রে? AMREL আমরেলা তারপর দেখি দেখি উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো, উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ বলে জানেন, চোরের মায়ের বড় গলা। কি কি বলবেন, আমার মা হলে জুতো পেটা করতে করতে বাড়িতে নিয়ে চলে আসতো। মানে আমি ভেবে পাই না এরা কি করে বলতে পারে। এরা আবার পাস করতে চায়। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এখন পড়াশুনো বা শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের আর কিছু বলার নেই। এই সমস্ত ছেলে মেয়েরা জোড়াতালি দিয়ে পাস করবে, তারপরে ঘুষ দিয়ে SSC আর প্রাইমারি টেটে ক্লিয়ার করবে, তারপরে আর কি, তারাই আবার নতুন নতুন ছাত্রছাত্রী তৈরি করবে। তাহলে বুঝতেই পাচ্ছেন দেশের কি অবস্থা। আর যদি বেশি বেশি দিদি পাশ করায় করবেটা কি? ওয়েস্ট বেঙ্গলে তো চাকরিই নেই। তাহলে যদি পাশই করে যায় সব ছেলে মেয়েগুলো, চাকরি তো দিতে হবে, ওই জন্যই ফেল করিয়েছে। আর এখানে সরকারের কোনো দোষ নেই। আমব্রেলা, HS এই সব যারা জানে না, তাদেরকে পাশ করিয়ে কি লাভ? তাদের পড়াশুনো করেই বা কি লাভ? ভাই তোরা হয় বিউটিশিয়ানে কোর্স শেখ, বাড়িতে থাক, রান্না কর, কিছু কর, পড়াশুনো করিস না, সব এক দ্বারা লেখাপড়া নয়। তো আমার ব্লগটা এতটাই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।